শাসক দলের ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্বকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর। রাস্তা নির্মাণ নিয়ে বিবাদ, সভাপতির গাড়িতে ভাঙচুর, উঠল গুলি চালানোর অভিযোগও। রাস্তা নির্মাণের কাজ ঘিরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবিকে রাস্তায় আটকে গাড়ি ভাঙচুর করে মারধরের অভিযোগ উঠেছে এলাকার জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মমতাজ বেগমের স্বামী আমিনুল হকের বিরুদ্ধে। সভাপতি জুবেদা বিবিকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মালদা থেকে গোলাম হাবিবের প্রতিবেদনে বিস্তারিত জানতে সঙ্গে থাকুন, ফিরে আসছে বিজ্ঞাপনের পর। এসআর ইউনিকম, এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। এই আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টি অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। জানা গিয়েছে সিসাতলা থেকে কুমেরপুর পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য 8 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বুধবার ঠিকাদারকে নিয়ে তার থাকার বন্দোবস্ত করতে এলাকায় গিয়েছিলেন জেলা পরিষদ সদস্যা মমতাজ বেগমের স্বামী আমিনুল হক। সেই সময় বিকেলে ব্লক অফিস থেকে বাড়ি ফিরছিলেন আশরাফুলের স্ত্রী জুবেদা বিবি। সেখানে রাস্তায় গাড়ি আটকে গুলি চালানো হয় বলে অভিযোগ। গাড়ি ঘুরিয়ে একটি বাড়িতে ঢুকে পড়েন জুবেদা। সেখানে বাড়িতে ঢুকে আমিনুল হকের দলবল নিয়ে জুবেদা ও তার সঙ্গে থাকা দিদিকে মারধর করেন। ভাঙচুর করা হয় সরকারি গাড়িটিও। আমিনুল হক জেডপির মেম্বারের স্বামী, তিনি কিছু ক্রিমিনাল লোককে নিয়ে গিয়ে ওখানে একটা রাস্তা, আমাদের 8.5 কিলোমিটার রাস্তা আছে, সেটা হচ্ছে অনেক দিনের পরিশ্রম আমাদের। আমি শুভেন্দু স্যারকে এবং মৌসুমদিকে বলে সে রাস্তাটাকে অনেকবার আমরা ই করে রাস্তাটাকে অ্যালাইনমেন্ট করিয়েছি। সে রাস্তাটা এখনও টেন্ডার হয়েছে, টেন্ডার করিয়েছিলাম, টেন্ডার হয়েছে। টেন্ডার করার পরে এখনও কিন্তু ওয়ার্কারটা দেওয়া হয়নি, কিন্তু কী কারণে নিজে উদ্বোধন করতে গেছে আজকে একাই সেটা আমরা কেউ জানি না। আমি ছিলাম না, আমি তো চাঁচলে ছিলাম, একটু কাজে গেছিলাম, কোটেছিলাম আমি চাঁচলে। ওখান থেকে এসে আমি ব্লকে ঢুকলাম, আমার স্ত্রী সভাপতি ব্লক থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছিলো। তারপরে আমি কিছুক্ষণ পরে শুনতে পাই যে ব্যাপার কিছু ক্রিমিনালকে নিয়ে গিয়ে সভাপতির গাড়িকে ভাঙচুর করছে এবং গুলিগালা চালাচ্ছে, উপরে ফায়ারিং করছে। এবারকার ও ভয়ে তারপরে গাড়ি ভাঙচুর করতে গেলে গাড়িকে ব্যাক করে যখন অন্যজনের বাড়িতে ঢুকে যায়, ওই বাড়িতে ওরা ঢুকে ওই বাড়ির পরিবারের লোককে মেরেছে এবং সভাপতিকে ওখান থেকে বের করে কাপড় টাপড় ছিঁড়ে যথেষ্ট হেনস্থা করে মেরেছে এবং যা ছিল মোবাইল এবং হার সব। আমিনুল বলেন সভাপতির স্বামী ওই কাজের জন্য কমিশন চেয়েছিলেন, কিন্তু সেটা সম্ভব নয় জানাতেই ক্ষুব্ধ হয়ে তাদের একটি ক্লাবে আটকে মারধর করা হয়। স্থানীয়রা তা সকলেই দেখেছেন। আমি পুলিশে অভিযোগ করায় ঘটনা ধামাচাপা দিতে পরিকল্পনা করে নিজেরাই গাড়ি ভাঙচুর করেছে। সভাপতির গাড়ির ড্রাইভার রাশেদ আলী জানান, তিনি গাড়ি নিয়ে সভাপতিকে সঙ্গে করে বাড়ি ফিরছিলেন। এ সময় আমিনুল বাবুর লোকজন মিলে তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে সভাপতিকে মারধর করে, পেটে চাকু ঠেকিয়ে মাথায় পিস্তল দেখিয়ে হুমকিও দেয়। ঘটেছিল তোমাদের ওখানে? আমরা আমাদের বাড়ি এসেছিল সভাপতি, তো এরকম ড্রাইভারটা ছিল আর সভাপতি আমাদের বাড়ি এসেছে, আর এই চেংড়াটাকে মেরেছে বাসের বাড়ি, আর ড্রাইভারকে মেরেছে ইটের বাড়ি, আর গাড়ি টাড়ি ভেঙেছে, আর বাড়ি ঢুকে বলছে এই সভাপতিকে বলছে ইয়ে আশরাফুল কই, আশরাফুল কই, আমরা বলছি জানি না, এখানে এসে নিখো। দিয়ে আমরাকে বলছে বল না তো পেটে চাকু ভর দেবো, এ ভর দেবো, সব নিয়ে আছে হাইথার টাথার, আর আমাদের বাড়িতে হেঁচা আছে, কেঁচা আছে। আর তারা ছিল, তারা ওরা রাঙ্গাইপুল ভাড়া ওরা মারতে এসছে, কে ওগুলো চিনি না, দেখতে পারলে চিনতে পারবো, তো এরকম করে মানে মেরেছে এই করে। তোমার কী নাম? আমার নাম আবু তালাহার। তোমার বাড়ি? বাড়ি রতন অর্জনা।